অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। শাড়ি কেনা হয়ে গেছে মানে? আমরা তো এখনো কিছুই দেখলাম না। হ্যাঁ, ও আমি দেখে নিয়েছি। এখন থেকে আমার পছন্দই মালিনীর পছন্দ। এই তোরা, হ্যাঁ কি সমস্ত কিছু পছন্দ করে কেনাকাটা করা হয়ে গেছে। হ্যাঁ বাবা, বাহ দেখলে লক্ষ্মী, বলেছিলাম না ছেলেটা খুব ভালো ছেলে। মামু, তুমি কি মা, শাড়ি পছন্দ হয়েছে তো? তুই খুব ভাগ্যবতী মা, রুদ্রর মতো একটা ছেলেকে তোর জীবনে পেতে চলেছিস। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো, এই লিফটের ঘটনাটা সে কিন্তু তোকে খুব সন্দেহ করত। ও কিন্তু করেনি। কি ব্যাপার মালিনী, তোমার গায়ে ওই ছেলেটার গন্ধ কেন? কি করছিলে তোমরা লিফটের ভেতর? আমার পছন্দটা ঠিক আছে কি বল? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক ছেলেকে পছন্দ করেছ। মালিনী, হ্যাঁ আমরা ওদিকে যাবো তো, চল, যাই, দেরি হয়ে যাচ্ছে, আমারও তো অনেক জিনিসপত্র কেনার আছে। হ্যাঁ, যা 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 পছন্দ সব কিনে নিয়ে যা, চল। আচ্ছা, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি কেন? আমরা ছেলেদের ডিপার্টমেন্টে যাই, কেনাকাটা করতে হবে না, চলো। সুন্দরী, এই সুন্দরী, আমি জানি তুই আমার উপর খুব রাগ করেছিস, তাই না?